ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী বোন, আপনি জানতেছিলেন যে একজন পুরুষ হিসেবে তার পরিবারের অবশ্যই দায়িত্ব আছে এবং স্ত্রীরও তার স্বামীর পরিবারের দায়িত্ব গ্রহণ করা সেটাও তার দায়িত্বে আছে। এখন প্রশ্ন হলো যে স্বামী কতটুকু সময় বাইরে লোকদের সাথে আড্ডা দিয়ে কাটাবে, শরীয়তের দৃষ্টিতে এটা কি দিক নির্দেশনা দেয়। প্রথম কথা হচ্ছে একজন পুরুষ সে বাইরে কর্মের কারণে থাকবে, বাইরে হালাল জীবিকা উপার্জন করার জন্যে সে বাইরে থাকবে, দিনের কাজ আদায় করার জন্যে বাইরে থাকবে, ফাসক্ত জামাতে সালাত আদায় করতে সে বাইরে যাবে, অবশ্যই যেতে হবে। আর দিনের কোনো দাওয়াতের যদি নাকি সেরকম পরিবেশ থাকে বা সে নিজে কোনো দায়ী হয় তাহলে দিনের দাওয়াতের কাজে সে বাইরে থাকবে। এগুলার ব্যাপারে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে উদ্বুদ্ধ করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে এমন কোনো কিছু না, বরং সময় কাটানোর জন্যে বন্ধু বান্ধব এর সাথে, যে অর্থাৎ অযথা সময় কাটানোর জন্যে যদি নাকি বাইরে থাকে তার স্ত্রী ছেলে সন্তানদের সাথে সময় না দেয় তাহলে কিন্তু সে আল্লাহ তাআলার কথা দরবারে জবাবদিহি করতে হবে। কারণ বাইরে সময় দিবে এটা ঠিক যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করবে, সৌজন্য দেখা সাক্ষাৎ করবে, মোয়ানাকা মোসাফা করে দেখা সাক্ষাৎ করে চলে আসবে, কিন্তু কোনো পুরুষের যদি এটাই অভ্যাস হয় যে সে পরিবারেরকে সময় দেয় না, বাইরে বাইরেই সময় কাটে, অর্থাৎ যেই সময়গুলো পরিবারকে দেওয়া দরকার সেই সময়গুলো সে পরিবারকে দিচ্ছে না, বাইরে সময়গুলোকে অযথা কাজে অনষ্ট করছে, তাহলে সে আল্লাহ তাআলার কথা দরবারে যে সময়ের হিসাব দিতে বাধ্য হবে। আর এদিক দিয়ে স্ত্রীকেও বুঝতে হবে আমার স্বামী কেন বাইরে আড্ডা দেয়, কোন আমার মধ্যে কোনো দুর্বলতা আছে কি না, সেটাও নিজের দুর্বলতা নিজে খুঁজে বাইর করতে হবে। অনেক সময় পুরুষেরা ঘরের মধ্যে আত্মতৃপ্তি বোধ করে না বিভিন্ন ধরনের আচরণের কারণে, বা চলার কারণে, বা কথা বলার কারণে, বা বিভিন্ন ধরনের, একজন পুরুষ এর চাহিদা একজন নারী তার স্ত্রী বুঝতে হবে যে আসলে আমার স্বামী কী চায় আমার থেকে। তো বৈধ যে কোনো জিনিস চায় তো সেটা আসলে সে স্বামীকে আরও এর থেকে বেশি করে দেখাবে, যাতে করে সময় স্বামী তার প্রতি আকৃষ্ট থাকে। এটা হচ্ছে যে স্ত্রীর দায়িত্ব। যদি নাকি স্ত্রীর কোনো দুর্বলতার কারণে স্বামী ঘর থেকে বাইরে সময় কাটায়, বেশি সময় কাটায়, তাহলে এই জন্য কিন্তু দায়ভার গ্রহণ করবে স্ত্রী। তাই স্ত্রীরও খেয়াল করতে হবে, কেন আমার স্বামী ঘরে সময় দিতে সে পছন্দ করে না, আমার মধ্যে কোন কমতিটা সে আসলে লক্ষ্য করতেছে। তো এগুলো চিহ্নিত করে এগুলো নিজেরা সংশোধন হওয়া দরকার, এবং স্বামীকে কাছে রাখার জন্য অনেক কিছুই আসলে স্ত্রীরা যদি নাকি চেষ্টা করে প্ল্যান করে, আমি আমার স্বামীকে এভাবে আমার কাছে কীভাবে থাকবে, কোন কারণে কী করলে সে মানে আমাকে ভালোভাবে বা আমাদের ঘরকে সে আসলে সময় বেশি দিবে, তো এই পদক্ষেপগুলো স্ত্রীর অবশ্যই করে নিতে হয়। আর এতটুকু করার পরে যদি স্বামীর আসলে নিজস্ব কোনো ত্রুটির কারণে সে পরিবারকে সময় না দেয়, এই জন্য সে আল্লাহ তাআলার অবশ্যই জবাবদিহি করতে হবে। তবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে স্ত্রীকে, যাতে করে স্ত্রীর প্রতি সে আকৃষ্ট বেশি হয়, কোন কী জিনিস স্বামী পছন্দ করে এটা স্ত্রীর মধ্যে সম্পূর্ণ থাকা চাই, বরং তার থেকে বেশি থাকা চাই, যেটা ইসলামিক নিয়মের বহির্ভূত নয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।